আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার্স অনেকেই অনেক দিন ধরে আগ্রহ পেশ করতেছিলেন যে আমরা যারা ফরেক্স মার্কেটে একেবারে বিগিনার রিয়েল অ্যাকাউন্টটা কিভাবে ফুলফিল করে কমপ্লিট করে ভেরিফিকেশান প্রসেসটা পার করতে হয় তো আজকে শুরু থেকে আমি এমন একটা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসছি তো জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা বিগিনার আছেন স্পেশালি তো প্রথমে এরকমভাবে আপনারা আমার চ্যানেলে এসে নর্মালি আমি আমার যে চ্যানেলের নাম মেনশন করে এখানে যাচ্ছি অর্থাৎ আমরা যারা একজেম ব্রোকারে যারা ট্রেড করব তো তাদের জন্য আর কি এটি আমার চ্যানেল এখানে একাধিক ভিডিও টিউটোরিয়াল শুধু ফরেক্স না আর অন্য আছে তো যেহেতু আজকে আমরা ফরেক্সে এরকমভাবে যারা বিগিনার তাদের জন্যই তো আমার অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল ফরেক্স রিলেটেড আপনারা যে কোনো একটা টিউটোরিয়ালে গেলেই এখানে খুব সহজেই দেখতে পারবেন এখানে এই যে ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশান বক্সে যেয়ে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক তো আমরা লিঙ্কটা কপি করে নিতে পারি এখান থেকে অথবা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ এই যে ক্লিক করলাম ক্লিয়ার তো এখানে একটা পেজ আসবে আসার পরে এরকমভাবে দেখেন রিয়েল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে আপনার ফার্স্ট নেম আপনার অ্যাসপার এনআইডি যেভাবে আছে সেইভাবে আপনারা দেবেন যেমন এখন মিস্টার তারেক আহমেদ একটা অ্যাকাউন্ট ওপেন করবে বলেন টি এ আর ই কিউ লাস্ট নেম এ এইচ তারেক আহমেদ তারপরে আসেন এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্ট বাংলাদেশ ইংলিশটা দিয়ে থাকি ফোন নাম্বারটা বলেন আমরা জিরো ফোরে ওয়ান টু জিরো হুম তারপর ওয়ান এইট সেভেন আপনার ইমেইলটা বলেন আমরা একটু ইমেলটা লগ ইনও করে রাখি পাঁচটা ইমেলটা লাগবে জিমেল না ইয়াহু তবে আপনারা ট্রাই করবেন ইয়াহুতে করার জন্য অন্যদেরকে রিকোয়েস্ট করতেছি কারণ আমরা যখন অনলাইন ওই ব্যাঙ্কগুলোতে যখন অ্যাকাউন্ট করবো নিটলার স্কিল তো ওইখানে বিভিন্ন কিছু কারণ থাকে ওইখানে একটু ইয়াহু মেলটা একটু সিকিউরড থাকে আর কি বিভিন্ন দিক দিয়ে

আই আই এস ওয়াই ডবল ইয়ার ঠিক আছে তারপরে আপনার জিমেলে ভুল বলতেছে তারেক আই আইএস ডব্লিউআই হবে ওয়াই জায়গায় তারপরে নেক্সট পাসওয়ার্ড দেন তারেক আই এস

তো এখানে আসুন বাকি পেজটা আমরা ফিলফিল করি আর ইমেলটা এখানে টাইপ করে লেখবো না এখান থেকে আমরা কপি করে নিতে পারি ডান পাশে উপরে টপ থেকে এই জিমেলটা কপি করে বসাই দিলাম ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস আমরা এম টি ফাইভটা সিলেক্ট করে থাকি আর কি আপডেট ভার্সন যেহেতু অ্যাকাউন্ট টাইপটা আমরা যারা বিগিনার এবং অল্প পুঁজিতে ট্রেড করবো তো আমরা মাইক্রো অ্যাকাউন্টে সিলেক্ট করলাম তারপর প্রসেড টু স্টেপ আমরা ক্লিক করব এখানে আসার পর আপনার ডেট অফ বার্থ এসপার এনআইডি বলেন কত নাইনটিন ফেব্রুয়ারি

তো অ্যাড্রেসটা আবার আপনাদেরকে একটা জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে পিডিএফ বা যে পিজি ফরম্যাটটা আপনাদেরকে রাখতে হবে এটা খেয়াল রাখবেন আমরা অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম হাউস নাম্বার নাইনটি সিক্স ইস্ট গোরান খিলগাঁও ঠিক আছে পোস্টাল কোড বারোশো উনিশ ওকে আর এখানে স্ট্রিট নাম্বার যেহেতু নাই আপনারা লিখে দেবেন এন এ নট অ্যাপ্লিকেবল ঠিক আছে তারপরে আসুন আর ইউ এস সিটিজেনশিপ আমরা নদিবো আমরা এন ইউএসএন ইউএসের সিটিজেনশিপ না ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস আমরা বেস কারেন্সি একটা আমরা ইউএসডিটা সিলেক্ট করি আর কি হ্যাঁ আর লিভারেজটা আমরা আপাতত বাড়িয়ে নিচ্ছি এটা বরকম ফ্লেক্সিবল করা যায় এডিট করা যায় অ্যাকাউন্ট বোনাসটা আমরা ইয়েস করে দিচ্ছি অর্থাৎ আমার ডিপোজিটের উপর ব্রোকার একটা আমাকে বোনাস দেয় ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমরা কত থেকে বা আমার একটা এখানে দেওয়া আছে কত থেকে কত ভিতরে আমার ইনভেস্টমেন্ট হবে তো এখানে অনেক বড়ো বড়ো অ্যামাউন্ট আমরা নর্মালি ছোটোটাই দিচ্ছি আর কি সব কিছু আর নেচার অফ ট্রানজ্যাকশন এখানে একটা দেন আমরা ডাইভার্সিফিকেশান সিলেকশন করলাম এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সেলফ ইমপ্লয়েড আর নেচার অফ বিজনেস এখানে সার্ভিস অ্যান্ড আদার দিতে পারেন বা যে একটা আপনাদের মতো দিবেন লেভেল অফ এডুকেশান মাস্টার ডিগ্রি না ব্যাচেলার বিবিএম ব্যাচেলার টোটাল এস্টিমেটেড ইনকাম এটাও আমরা লেস দেনটাই দিই এর বেশি তো আমাদের কমে তো আর নাই অপশান লেস দেন ফিফটিন ফিফটি থাউজেন্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখানে বড় হাতের একটাই আপনার অক্ষর ছোটো হাতের একটি অক্ষর তারপরে ছয়টা নাম্বার এইভাবে টোটাল এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড কুইকলি করুন আপনার যেন মনে থাকে এইভাবে আবার পরে চেঞ্জও করতে পারবেন নেক্সট ডান হয় নাই তো এইট ক্যারেক্টার হয় নাই টোটাল এইট ক্যারেক্টার হওয়া লাগবে আচ্ছা আমি আপাতত আপনার নাম কি তারেক আহমেদ বড়ো হাতের টি আর ছোটো হাতের এ তারেক আহমেদ হ্যাঁ জিরো জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি আপনি পরে চেঞ্জ করে নিন আপনার মতো করে আপাতত মনে রাখার জন্য টি এ দিবেন দিবেন ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ওকে তারপরে এখানে কনফার্মেশনে এই যে বক্সগুলো আছে না এখানে ক্লিক করবেন করলে ওপেন রিয়েল অ্যাকাউন্ট কিছু বাকি থাকলে আবার এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হয় নাই বড় হাতে টি এ এবার আশা করি হয়ে যাবে কোথাও যদি কোনো ঝামেলা না হয় তো কনগ্র্যাচুলেশান অন ওপেনিং একজাম অ্যান্ড একজাম রিয়েল অ্যাকাউন্ট টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস প্লিজ কনফার্ম ইউর ইমেল বাই ক্লিকিং অন দ্য লিঙ্কস অ্যান্ড টু ইমেল অলরেডি আমি প্রিভিয়াসলি আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম যে আমরা মেলটাও লগ ইন করে রেখেছিলাম ওরা একটা মেল পাঠাবে ওইখানে আমরা একটা আমাদের আমার যে মেইলটা এটা কনফার্ম করার জন্য কনফার্ম মেল অ্যাড্রেস করে দিলাম তারপর এখন আমাকে একটা এক্সামের এম টি আইডি নাম্বার ওরা দিকে যে আইডিটাতে লগন করে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আমরা স্টিল বা নিটলার অনলাইন পেমেন্ট মেথড যেগুলো হ্যাঁ এখানেও তো পেয়েছি এবং আমার মেলেও আসবে মিত্র তারক আপনি এদিকে তাকান এবার মেলেও চলে আসবে ঠিক আছে এই যে ওয়েলকাম টু এক্সাম এই যে মেইলটাতে যাই এই যে দেখুন ঠিক আছে হ্যাঁ তবে এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমরা শেয়ার করি যে আমরা অনেক মেল ব্যবহার করি অনেক মেল থাকে যেমন এই মেলটা হ্যাঁ আপনার এই রিলেটেড ইনফরমেশনগুলো গুগলে জিমেলে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলেন আর কি হ্যাঁ আপনার নাম দিলেন আউটসোর্সিং ওকে ক্রিয়েট করলাম তাহলে এখানে আউটসোর্সিং এই ফোল্ডারে আপনি আপনার যেহেতু এখানে এই যে দেখেন এখানে এখানে এম টি আইডিটা আছে ঠিক আছে আচ্ছা এখানে চলে আসছে মেম্বার এরিয়া অ্যাক্সেস হ্যাঁ আচ্ছা আর একেবারে বিগিনার হলে কীভাবে তাহলে লেখবেন যাবেন ডব্লিউ ডব্লিউ ডট 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 কম যাওয়ার পরে এখানে মেম্বার লগ ইন অপশানে যাব যাওয়ার পরে এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তো এখানে আমরা আমাদের জিমেলে সেভ করে রেখেছি ফোর সেভেন ডাবল জিরো ফোর টু নাইন ফোর সেভেন ডাবল জিরো ফোর টু নাইন পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম বড়ো হাতের টি ছোটো হাতের এ ডাবল জিরো ফাইভ সিক্স ওয়ান টু থ্রি হ্যাঁ দেওয়ার পরে লগ ইন করবো আচ্ছা করার পরে এখানে দেখেন ওয়েলকাম তারেক আহমেদ নট ভ্যালিডেডেড আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো তো এখানে ফার্স্ট ভেরিফিকেশন করার জন্য যা দরকার সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে ভ্যালিডেট হয়ে গেলে তারপরে আপনার ট্রেড শুরু করতে পারবেন আর এই জন্য আমার পরবর্তী তিন নম্বর ভিডিওতে দেওয়া আছে কীভাবে ট্রেড করবেন হ্যাঁ ওপেন ক্লুজ কেমনে প্রফিট লাভ লস হয় তো এখন আমরা ডকুমেন্টসগুলো কীভাবে সাবমিট করে ভেরিফিকেশান করতে সেই কাজটাও করে দিচ্ছি তো ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট হেয়ার এখানে ক্লিক করেন করার পরে আপনার যে এনআইডি কার্ড এখানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এখানে কী বলছে ডু ইউ হ্যাভ ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন মানে যদি টিন থাকে তাহলে ইয়েস দেবেন আমরা সাধারণত তে বেরি করি নর্মালি সাবমিট দিলাম নো নদী সাবমিট করব তারপরে আসুন প্রুফ অফ আইডেন্টিটির জন্য অলরেডি আমরা আমাদের এখানে ডেস্কটপে নিয়ে রেখেছিলাম এরকম এনআইডি কার্ড আর কি হ্যাঁ কালার স্ক্যান করা কপিটা অলরেডি আমাদের এখানে আছে হ্যাঁ আর দেখার দরকার নেই যেখানে দেখা যাচ্ছে এনআইডি থাকলে হবে তো প্রুফ অফ আইডেন্টি আমরা এখানে ভিজিট করি এখানে ডেস্কটপে আছে কোনটা এটা না ফাইনাল তারিখে তো আমরা এনারিটা নিয়েছি এবার তারপরে প্রুফ অফ রেসিডেন্সি তো প্রুফ অফ রেসিডেন্সির জন্য আমাদেরকে কি কী লাগবে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার ফোন অল অয়েল ইন্টারনেট এই যে এগুলো তো আমরা একটা ইন্টারনেট বিল প্রিপেয়ার করেছি তো সেইটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ইন্টারনেট বিল কোথায় অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ইন্টারনেট বিলটার স্যাম্পলটা একটু এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওপেন করে এই যে তারেক বিল ইন্টারনেট বিল ওপেন একটু টাইম নিচ্ছে আর কি হ্যাঁ সেটা ওপেন হোক আমরা দিক দিয়ে আপলোড করতে থাকি দিয়ে দিলাম ওইটা কি ওপেন হয়েছে ইন্টারনেট বিলটা এই যেরকম স্যাম্পল আর কি একটা ইন্টারনেট বিল ঠিক আছে আপনারা এখানে দেখেন আপনার নাম আর হাউস নাম্বার মান্থলি ইন্টারনেট বিল আপনারা টেম্পলেট একটা তৈরি করে নিতে পারেন সবচেয়ে বেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট হ্যাঁ তাহলে আমরা এখানে দেওয়ার পরে আপলোড আপলোডের ডকুমেন্টস আর কি বাকি ও এটা আপলোড আবার হয় নাকি দেওয়ার পরে এবার আপলোড হয়ে গেলে ওরা টোয়েন্টি ফোর আওয়ার বলে নর্মালি এর ভিতরে তো তারপরে আপনাকে সাইপ্রাস বা অস্ট্রেলিয়া থেকে ফোন দিবে দিয়ে আপনার সম্পর্কে একটু জানতে যাবে কাস্টমার কেয়ার থেকে আর কি হ্যাঁ তো আপনি আপনার প্ল্যানটা জানাইলেন শেয়ার করলেন আপনি বিগিনার বা কতদিন ধরে করেন এই ধরনের ইনফরমেশান নিয়ে আর কি ঠিক আছে আর যখন ভেরিফিকেশান হয়ে যাবে যেমন এখন অলরেডি আমরা আগে সাবমিট হোক ওরা কনফার্ম জানাবে যে আমাদের ডকুমেন্টসটা রিসিভ করেছে আর পাশাপাশি এখানে একটু লেট হচ্ছে ইন্টারনেট স্লো হওয়ার কারণে মেবি ইন্টারনেট আছে তো সরি আসলে ইন্টারনেট আমাদের সার্ভিসটা এরকম ডকুমেন্টস আপলোডেড ওকে ইউর প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট হ্যাজবিন আপলোডেড ই প্রুফ অফ রেসিডেন্সি ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি হ্যাঁ আমরা একটু মেলে যাই মেলেও জানাবে ওরা আশা করি এই জি ডকুমেন্টস আপলোড দেখেন আমরা ডকুমেন্টসটা ওরা সাকসেসফুলি আপলোড করেছি বাকি ভেরিফিকেশান হয়ে গেলে ওরা বলছে কি অ্যান্ড উইল বি ই উইল বাই দ্য রেলিভেন্ট ডিপার্টমেন্ট উইথিন টোয়েন্টি ফোর বিজনেস আওয়ার হ্যাঁ অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভেরিফিকেশন করে ভ্যালিডেট করে জানাই দিবে আর যদি না হয় কী কারণ আপনার ডকুমেন্টস যদি কোনো প্রবলেম থাকে বুঝতে না পারে হ্যাঁ বা ইনভ্যালিড হয় তখন আপনাকে জানাবে তা তাহলে আমরা এখানে আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে তো ভেরিফিকেশান হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে তো এখানে আমাদের ফার্স্ট যেমন এখানে ব্যালেন্স জিরো এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিটে ক্লিক করলাম তো ডিপোজিট করতে হলে এখানে দেখুন মেথডগুলি কার্ড আছে নিটলার আছে স্ক্রিল আছে তো আমরা নর্মালি স্ক্রিলে ধরেন ডিপোজিট করবো বা এখানে যেই সমস্ত ফাংশনগুলিতে আমরা ডিপোজিট করতে যাব অর্থাৎ অনলাইন বেসড প্ল্যাটফর্মে যেই ব্যাঙ্কগুলো নিটলার স্ক্রিল এগুলো তো ওইখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে তো আজকে মিস্টার তারেক আপনাকে ওইখানেও অ্যাকাউন্টও করে দিচ্ছি তো আপনারা যারা স্ক্রিলে অ্যাকাউন্ট করতে চান এখানে আমার ওই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলে ওইখানে যেখান থেকে আমরা এক্সামের লিঙ্কটা নিয়েছিলাম ওইখানে দেখেন নিচে টু ওপেন স্কিল অ্যাকাউন্ট এখান থেকে কপি করে নিতে পারেন অথবা ওপেন লিঙ্কের এই যে ঠিক আছে টু ওপেন স্কিল অ্যাকাউন্ট স্কিল অ্যাকাউন্ট করার জন্য তো এই রেজিস্ট্রেশন ফর্মটা আমরা ব্যবহার করব এখন একটু অ্যাড করি তো এখানে আসার পর ফার্স্ট আপনার ইমেলটা আমরা এখান থেকে কপি করে নিব পেস্ট ঠিক আছে পাসওয়ার্ড সেইমেজ আগেটাই দিলাম বড় হাতে টি এ আপনি পরে চেঞ্জ করে নিন ঠিক আছে চেঞ্জ করে অপশানটা দেখিয়ে দিচ্ছি নেক্সট দিব দেওয়ার পরে ফার্স্ট নেম তারেক বলুন যেভাবে আছে টি এ আর ই কিউ হ্যাঁ আর লাস্ট নেম এ এইচ এম ইডি আহমেদ আচ্ছা বাংলাদেশ ডেট অফ বার্থ ওকে তারপরে নেক্সট দিয়ে দিব দেওয়ার পরে এখানে সেম ওই অ্যাড্রেসটা আমাদের আবার লাগবে একটু অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেই যেহেতু আমাদের এখানে ডকুমেন্টসটা আছে অলরেডি আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই অ্যাড্রেসই তো ওকে জেভেলিক্ হাউস রং নাইন্টি সিক্স ইস্ট কুরান খিলগাঁও এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসের সাথে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতে হবে হ্যাঁ নাহলে পরবর্তী সমস্যা হবে কারণ ব্যাংকের কেওয়াইসি বলে আর কি হ্যাঁ ইয়ে হইলো নো ইউর কাস্টমার কপি তো এখানে আমরা এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম হাউস নাম্বার আগে থেকে যেটি রেডি ছিল সিটি আমাদের ঢাকা আর পোস্টাল কোড হচ্ছে বারোশো উনিশ ওকে তারপরে নেক্সট যাব যাওয়ার পরে এখানে ইউএস ডলার এখানে আই এম নট ওপর ক্লিক করবেন করার পরে তারপরে দেখুন একটু ওয়েট করুন এই যে ক্লিক দিয়ে ওপেনে অ্যাকাউন্ট আশা করি হয়ে যাবে তারপরে একটা পিন কোড ক্রিয়েট করতে হবে আর কি যেমন আমরা ব্যাংক ডাসবাংলা বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা ওঠানোর সময় যেটা পিন কোড লাইক এস একটু ঘুরতেছি একটু পানি খেয়ে নেবে স্প্রাইট হয়ে গেছে পানি তো না হুম ওকে এট এটমিন সিক্স ডিজিটের হ্যাঁ সিক্স ডিজিটের কী হইতে পারে একটা নাম্বার বললেন এটাও চেঞ্জ করতে পারবেন সেভেন সেভেন এইট এইট নাইন ডবল নাইন ওকে দেখে নিন সেভেন সেভেন এইট ডবল ওকে সেভ দিয়ে দিলাম ওকে এই যে আপনার স্ক্রিলে এখানে ডলার নাই ঠিক আছে এখন আপনি যাদের স্ক্রিলে ডলার আছে তাদেরকে টাকা দেবেন তারা আপনার স্ক্রিলে অ্যামাউন্ট দিয়ে দেবে যেমন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করে সেম একজনের স্কিলের ব্যাঙ্ক থেকে আপনার স্কিলে দিবে দিলে আপনার এখানে যখন ডলার অ্যাভেলেবেল হবে তখন আপনি সেম ওই যে আপনার একজামে যায় সেটা স্কিল ইমেলটা দেবেন আর ডলারটা এখানে মেনশন করবেন কত ডিপোজিট করে ডিপোজিট দিলে হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা নরমালি এরকমভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফিকেশান করে তারপরে স্কিলও কিন্তু লাইক এরকম ভেরিফিকেশান কাজটা করে নেবেন হ্যাঁ এই সেটিংসে যেয়ে এখানে দেখেন ফার্স্ট কী কর বলছে ওরা ভেরিফিকেশন করার জন্য ফার্স্ট ফাইভ যেমন ভেরিফাই নাও যদি আমরা ক্লিক করি কী দেখাবে প্রথমে পাঁচ ডলার যেমন আমাদের অ্যাকাউন্ট করতে পাঁচশো টাকা লাগে মিনিমাম সেখানে প্রথমে একটা পাঁচ ডলার একটা ডিপোজিট করতে হবে আর কি নর্মালি হ্যাঁ তারপরে এনআইডিটা আর এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে দিলে ভেরিফিকেশানটা করে দিবে তো এই ছিল আজকে আমাদের বিডিও টিউটোরিয়াল অর্থাৎ ফরেক্স যারা আগ্রহী বিগিনার তারা কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবে ব্রোকারে নাম্বার ওয়ান কি ব্রোকারে অ্যাকাউন্টটা কমপ্লিট করবে কীভাবে এবং ভেরিফিকেশান প্রসেসটা পার করার জন্য ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করবে তারপর ভেরিফিকেশন হয়ে গেলে যে সমস্ত মেথড অনলাইন পেমেন্ট বা গেটওয়ে যেটা আমরা বলি বা মার্চেন্ট অ্যাকাউন্ট ওগুলোতে অ্যাকাউন্ট করে তারপরে কিভাবে আমরা ট্রানজাকশান ডিপোজিট বা উইথড্রো করব ঠিক আছে আর তারপরে এরকমভাবে আপনারা আমার চ্যানেল এখানে দেখবেন লাস্টে এখানে তিন নম্বর আছে হাউ টু ট্রেড হ্যাঁ কীভাবে লাভ লস হয় ট্রেড কেমনি ওপেন করবেন ক্লোজ করবেন তারপরে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এরপরে অ্যাডভান্স হয়ে আশা করি আপনারা টাচে থাকবেন এবং যখনই যে কোনো প্রয়োজন বা প্রবলেমে পড়েন আপনারা নিচে কমেন্টস করবেন আর যারা অ্যাকাউন্টস করবেন স্পেশালি তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টস নাম্বার এবং মোবাইল নাম্বার দিলে আমাদের এখানে গ্রুপে লোকজন আসে আপনাদেরকে হেল্প করবে আশা করি তো আপনাদের হেল্প করার জন্য আমাদের এই চ্যানেলটা এখানে নিয়ে আসা তো আশা করি সবাই আমাদের টাচে থাকবেন থ্যাংক ইউ সবাইকে